তো এখন যে আপডেটটা আছে এই আপডেটটা কিন্তু রাজ্যের প্রত্যেকটা মেয়ে আর মহিলা প্রত্যেকের কাছে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ এই আপডেটে বলা হয়েছে যে তোমাদেরকে রাজ্যের শিশু কল্যাণ বিভাগের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে আচ্ছা শিশু কল্যাণ বিভাগ দপ্তরের পক্ষ থেকে কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে তোমরা জানো যে শিশু কল্যাণ বিভাগ দপ্তরের তরফে থেকে যে পদের জন্যে এখানে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অঙ্গনওয়ারি এই অঙ্গনওয়ারির কোন পদের জন্যে নিয়োগ করা হচ্ছে ডিটেলসে আমরা জেনে নেব কিন্তু তার আগে বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে মানে সম্পূর্ণ পারমানেন্ট পদে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে যদি তোমরা একবার এই চাকরিটা পাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু স্টিল সিক্সটি ইয়ার্স মানে ষাট বছর পর্যন্ত তোমরা কিন্তু এই কাজটা করতে পারবে তো এই চাকরিটা পেতে গেলে কিন্তু তোমাদের মিনিমাম কিছু যোগ্যতা মানে মিনিমাম পড়াশোনা লাগবে সাথে সাথে তোমাদের বয়সটা কি নির্দিষ্ট বয়স সীমার মধ্যে থাকতে হবে আরও কয়েকটা যোগ্যতা তোমাদের যদি থাকে তাহলে তোমরা কিন্তু এই চাকরিটা পেতে পারবে তো কি কি করতে হবে কত দিনের ভেতরে ফুল ডিটেলসের নোটিফিকেশানটা আমরা পুরোটা দেখে নেব শেষ পর্যন্ত অবশ্যই থাকবে তাহলে কিন্তু পুরো ডিটেলস তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের সাথে জুড়ে থাকার জন্যে তো এখন আমরা রকম বাড়তি সময় নষ্ট না করে ডাইরেক্ট যে অফিশিয়াল বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আমরা এখন দেখে নেব যে সেই বিজ্ঞপ্তিতে আমাদের কী বলতে চেয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি চাইল্ড ডেভেলপমেন্ট অফিসার এই জায়গা থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বের করা হয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অফিসারের অফিস থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকেই কিন্তু এই নোটিফিকেশানটা বের করা হয়েছে তো দেখে নেব কোন পদের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে যে পদের জন্যে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার অঙ্গনওয়াড়ি হেলপার এই পদের জন্য কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়াটা চালানো হচ্ছে তো এখানে এই যে নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে এখানে মোট ভ্যাকেন্সি কতগুলো মানে মোট কতগুলো পদ খালি আছে যে পদ মোট খালি আছে সেটা হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে পঁচিশটা টোটাল কিন্তু পঁচিশটা শূন্য পদ রয়েছে এই পঁচিশটা শূন্য পদের মধ্যে তুমি যদি যে কোনো একটা পদও পেতে পারো মানে যে কোনো একটাতেও যদি তুমি চাকরি পাও তাহলে সেক্ষেত্রে তোমার মাসিক মাইনে কত থাকবে মানে স্যালারি তুমি কত পাবে দেখে নাও যে মাসিক মাইনে তুমি প্রত্যেক মাসে পাবে সেটা হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা তুমি পাবে প্রত্যেক মাসে মাইনে যদি তুমি একটা যে কোনো পদে চাকরি পেতে পারো ওকে এটাই আমরা দেখে নিলাম যে মা স্যালারি এবার দেখে নেব যে এখানে চাকরি পেতে তোমাদের পড়াশোনা কতটা জানতে হবে দেখে নাও যে পড়াশোনা যেটা জানতে হবে মিনিমাম পড়াশোনা জানতে হবে মানে ক্লাস এইট পাস হলেই কিন্তু তোমরা এখানে চাকরিটা পেতে পারবে কোনো রকম নম্বরের কিন্তু রকম করা কড়াকড়ি নেই প্লেন এইট পাস হলে যে কেউ কিন্তু এই চাকরিটা তোমরা পেতে পারবে হ্যাঁ তোমাদের বয়স একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে ন্যূনতম মানে সর্বনিম্ন তোমাদের বয়স আঠারো বছর হতে পারে আঠারো বছর থেকে শুরু করে তোমাদের সর্বোচ্চ বয়স যেটা হতে পারে সেটা হচ্ছে পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারো হ্যাঁ অবশ্যই এই যে বয়স আছে এটা কিন্তু জেনারেলদের জন্যে যদি এস টি এস হয়ে থাকো তোমরা কিন্তু সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু ছাড় পাবে মানে তোমরা পঁয়ত্রিশ বছর পেরিয়ে গেলে তারপরেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে ওকে আচ্ছা এখানে যদি তোমরা আবেদন করতে চাও আবেদন তোমাদের কিন্তু যেভাবে করতে হবে অফলাইনে ফর্ম ফিল করে তোমাদের আবেদন করতে হবে মানে অনলাইনে তোমরা মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারছো না তোমাদেরকে ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম তোমাদের জমা দিতে হবে এইভাবে কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে এবার লাস্ট যে তারিখ মানে অ্যাপ্লিকেশান করার জন্যে যে শেষ তারিখ রেখেছে সেই তারিখটা কবে সেই তারিখটা হচ্ছে দু সালের ডিসেম্বর বারো মাস ডিসেম্বর পাঁচ পাঁচই ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা সেরে ফেলতে হবে বা পাঁচই ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাতে হবে ওকে এটুকু আমাদের কাছে ক্লিয়ার হলো ঠিক আছে আচ্ছা এর পরবর্তী যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে তোমাদের নিয়োগ কিভাবে করা হবে তো দেখো নিয়োগের জন্য তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে প্রথমে তোমাদের নেওয়া হবে রিটেন টেস্ট মানে লিখিত পরীক্ষা এইবার লিখিত পরীক্ষার পরে কিন্তু আর একটা তোমাদের টেস্ট থাকবে সেটা হচ্ছে ভাইভা এই লিখিত পরীক্ষায় থাকবে নব্বই নাম্বার ভাইভাতে থাকবে দশ নাম্বার টোটাল একশো নাম্বারের কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে ওকে ঠিক আছে এবার দেখে নাও যে নিয়োগের জন্যে প্রথমে যেটা থাকবে রিটেন টেস্ট থাকবে এই রিটেন টেস্টে তোমাদের যে নাম্বারটা থাকবে আগেই বলে দিলাম নব্বই নম্বরের রিটেন টেস্ট হবে রিটেন টেস্টের পর তোমাদের কিন্তু যেটা নেওয়া হবে সেটা হচ্ছে ভাই বা দশ নম্বরের তোমাদের মৌখিক পরীক্ষা হবে এটা দশ নম্বরের এখানে কিন্তু একটা বিষয় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে রিটেন টেস্টে কিন্তু তোমাদের থার্টি পার্সেন্ট মার্ক পেতে হবে মানে এই যে নব্বই নম্বরের পরীক্ষাটা হবে এখানে কিন্তু তুমি তিরিশ পার্সেন্ট নাম্বার যদি পাও তাহলেই তুমি পাস করবে বলে জানতে পারবে যদি তার কম পাও তাহলে কিন্তু তোমাকে ভাই ভাতে ডাকা হবে না যারা তিরিশ পার্সেন্ট নম্বর পাবে বা তার বেশি পাবে তাদেরকেই কিন্তু এই যে দশ নম্বরের ভাই ভা এর জন্যে কিন্তু পরবর্তীকালে তোমরা ডাক পাবে আদারওয়াইজ কিন্তু তোমরা ডাক পাবে না এখন বিষয় হলো এই যে লিখিত পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষার সিলেবাসটা কী থাকবে মানে কোথা থেকে তোমাদের এখানে প্রশ্ন করা হবে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা দেখে নাও এবার দেখো তোমাদের যেখান থেকে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে তোমাদের রচনা একটা লিখতে দেওয়া হবে যে কোনো কারেন্ট টপিকের ওপর সেই রচনা লেখার ওপরে কিন্তু তোমাদের পনেরো নম্বর দেওয়া থাকবে এই রচনা যেটা তোমরা লিখবে সেটা একশো পঞ্চাশটা শব্দের মধ্যে কিন্তু তোমাদের লিখতে হবে ঠিক আছে একশো পঞ্চাশ শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে পনেরো নম্বর থাকবে এরপর যেটা থাকবে সেটা হচ্ছে পাটিগণিত থেকে তোমাদের কিছু অঙ্ক দেয়া থাকবে পাটিগণিতের যে অঙ্ক দেয়া থাকবে সেখানে তোমাদের থাকবে কুড়ি নাম্বার ওকে এটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে কিছু এমসিকিউ কিউ মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন থাকবে যেগুলো পুষ্টি আর স্বাস্থ্য এই সম্বন্ধিত কোশ্চেন থাকবে যেটা পনেরো নম্বর থাকবে তার ওপর আর সাধারণ জ্ঞান যেটা হচ্ছে জেনারেল নলেজ সেই সাধারণ জ্ঞানের ওপর থাকবে কুড়ি নম্বরের প্রশ্ন সবশেষে থাকবে জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশেও থাকবে কিন্তু কুড়ি নম্বরের প্রশ্ন এই যে রচনাটা বাদ দিয়ে বাদ বাকি যে চারটে সাবজেক্ট তোমরা দেখলে এই সাবজেক্টে প্রত্যেক কটাতেই কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকবে এমসিকিউ কোশ্চেন মানে মাল্টিপল চয়েস কোশ্চেন সেখানে প্রশ্ন একটা প্রশ্নের চারটে অপশান বা চারটে বিকল্প তোমার কাছে দেয়া থাকবে ওই চারটের মধ্যে যেটা তোমার সঠিক বলে মনে হবে সেটা কিন্তু তোমাকে বেছে নিতে হবে ঠিক আছে পুরো টপিকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। ওকে এবার এখন তোমরা যখন অফলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন করবে তখন তোমরা সেই ফর্মের সাথে সাথে তোমাদের ডকুমেন্টসগুলো কী কী দেবে দেখো যখন তোমরা ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টসের সাথে তোমরা যে ডকুমেন্টসগুলো দেবে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের আইডি কার্ড দেবে আইডি কার্ড বলতে তোমরা আধার কার্ড দিতে পারো অথবা যদি তোমাদের আধার কার্ড না থাকে তাহলে ভোটার কার্ড কাজে লাগাতে পারো দ্বিতীয় যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে তোমাদের জন্ম প্রমাণপত্রের হিসাবে কোনো সার্টিফিকেট দিতে হবে এই যে জন্ম প্রমাণপত্র এখানে তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেটা দেবে অথবা যদি বার্থ সার্টিফিকেট না থাকে কেউ যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে সেক্ষেত্রে তার অ্যাডমিট কার্ডের জেরোস কপিটা দেবে তিন নম্বরে যেটা আছে তোমার শিক্ষাকতার যোগ্যতা শিক্ষাকতার যোগ্যতায় তুমি যদি এইট পাস হয়ে থাকো এইট পাসের মার্কশিটটা দেবে এইট পাসের মার্কশিটের সাথে সাথে তোমার স্কুল লিভিং যে সার্টিফিকেট সেই স্কুল লিভিং সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই দেবে আর না হলে তোমার যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকে তাহলে সেই সার্টিফিকেটগুলো কিন্তু দিলেই চলবে ঠিক আছে এরপরে চার নম্বরে যেটা দিতে হবে সেটা হচ্ছে স্থায়ী বাসিন্দা অর্থাৎ তুমি যে ওই এলাকার স্থায়ী বাসিন্দা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কিন্তু তোমাকে জমা করতে হবে কোথায় তুমি এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাবে যে জায়গাতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুমি নেবে সেটা হচ্ছে তোমার এলাকার যে বিডিও অফিস আছে সেই জায়গাতে কিন্তু তোমাকে এই সিডেন্সিয়াল সার্টিফিকেটটা নিতে হবে এবার নেক্সট নেক্সট তোমরা যদি কোনো রিজার্ভেশন ক্যাটাগরির আন্ডারে থাকো তাহলে তোমাদেরকে কাস্ট সার্টিফিকেটটা তোমাদের অবশ্যই জমা করতে হবে ঠিক আছে এই সমস্ত প্রত্যেকটা ডকুমেন্টসের প্রত্যেকটার কিন্তু জেরক্স কপি তোমরা সঙ্গে নেবে জেরক্স কপি নিয়ে প্রত্যেকটাতে সেল প্যাটেস্টেড করবে সেল প্যাটেস্টেড মানে প্রত্যেকটাতে কিন্তু তোমার নিজের সাইন থাকবে এবং নির্দিষ্ট যে ডেটে সাইন করছো সেই ডেটটা থাকবে তারপর কিন্তু তোমার অ্যাপ্লিকেশান ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে তুমি নির্দিষ্ট ডেটের মধ্যে পাঠাবে এখন বিষয় হচ্ছে কোন ঠিকানায় তোমরা পাঠাবে এখন বিষয় হলো কোন ঠিকানায় তোমরা এই অ্যাপ্লিকেশান পাঠাবে যেই ঠিকানায় তোমরা অ্যাপ্লিকেশান পাঠাবে সেই ঠিকানাটা দেখো ঠিকানাটা হচ্ছে পুল বাজার বিডিও অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারের অফিস বিজনবাড়ি ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং এই ঠিকানায় কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশান তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে চাইলে তোমরা হ্যান্ড কপিও জমা করতে পারো অথবা যদি সেটা সম্ভব না হয় তাহলে কিন্তু তোমরা ভায়া পোস্টের মাধ্যমে স্পিড পোস্টে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা পাঠাতে পারো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে ফুল ডিটেলসটা ক্লিয়ার হয়ে গেছে এরপরেও যদি বুঝতে না পারো কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো